পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের যোগীবের গ্রামে এক ব্যক্তির নিমিত্তমান দোতলা পাকা বাড়ি হঠাৎই বৃহস্পতিবার বিকেল নাগাদ পুকুর গর্ভে প্রবেশ করতে শুরু করায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ির বেশিরভাগ অংশই ধীরে ধীরে পুকুর গর্ভে প্রবেশ করে। এই বাড়ির পাশাপাশি একটি দোকানও ভেঙে পড়ে। তবে কি কারণে এই বিপত্তি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, পুকুর পাড়ে বাড়ি হওয়ায় এবং নিয়ম নীতি প্ল্যানিং না করে বাড়ি করায় পুকুর গর্ভে চলে যায় বাড়িটি। এমন এই সব ঘটনা দেখতে বিকেল থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন। তবে এই ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতির শিকার হয়েছেন বাড়ির মালিক কর্তৃপক্ষের, এমনটাই জানা গেছে।